হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেইন। ভিউয়ার্স, আজ আমরা অস্কার পুরস্কার 2023 বিজয়ীদের তালিকা নিয়ে আলোচনা করব, যা বিভিন্ন চাকরির পরীক্ষাটিতে প্রায়ই এসে থাকে। এই ভিডিওটির মাধ্যমে আমরা 2023 অস্কার পুরস্কার প্রাপ্যদের তালিকা দেখে নেব। এই পুরস্কারের সূচনা হয়েছিল 1929 সালে। তাই চলো আর বেশি সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক 2023 সালে অস্কার পুরস্কার প্রাপ্যদের তালিকাগুলি। প্রথমে রয়েছে ক্ষেত্র, এরপরে পুরস্কার প্রাপক। সেরা ছবি হচ্ছে এভরিথিং এভরিহেয়ার অল অ্যাট ওয়ান্স। সেরা পরিচালক ড্যানিয়েল স্কিনার্ড, তিনি হলেন এভরিথিং এভরিহেয়ার অল অ্যাট ওয়ান্সের সেরা পরিচালক। 2023 সালের সেরা অভিনেতা হচ্ছে ব্র্যান্ডন ফ্রেসার, তিনি হচ্ছেন দ্য হুইল মুভির অভিনেতা। এরপরে রয়েছে সেরা অভিনেত্রী, 2023 সালের সেরা অভিনেত্রীকে মিশেল ইউ, তিনি হচ্ছেন এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স এর মুভির অভিনেত্রী। এরপরে রয়েছে 2023 সালের সেরা সহ অভিনেতা কে হুই কুয়েন, তিনি হচ্ছেন সেরা সহ অভিনেতা, তিনি ছিলেন এভরিথিং এভরিহেয়ার অল অ্যাট ওয়ান্সের সহ অভিনেতা। এরপরে রয়েছে সেরা সহ অভিনেত্রী, সেরা সহ অভিনেত্রী হচ্ছে 2023 সালের জেমি লি কার্টিস, তিনি হচ্ছেন এভরিথিং এভরিহেয়ার অল অ্যাট ওয়ান্সের সহ অভিনেত্রী। এরপরে রয়েছে 2023 সালের সেরা মৌলিক চিত্রনাট্য এভরিথিং এভরিহেয়ার অল অ্যাট ওয়ান্স। এরপরে রয়েছে 2023 সালের সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য অমেন টকিং হচ্ছে 2023 সালের সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য। নেক্সটে রয়েছে 2023 সালের সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম গিয়ের্মো দেল তোরোস পিনোকিও। নেক্সট রয়েছে 2023 সালের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। এরপরে রয়েছে সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম 2023 সালের নাবালনি হচ্ছে 2023 সালের সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম। এরপরে রয়েছে সেরা সিনেমাটোগ্রাফি, 2023 সালের সেরা সিনেমাটোগ্রাফি হচ্ছে অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। 2023 সালের সেরা পোশাক ডিজাইন হচ্ছে ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফর এভার। 2023 সালের সেরা ফিল্ম এডিটিং হচ্ছে এভরিথিং এভরিহেয়ার অল অ্যাট ওয়ান্স। এরপরে রয়েছে 2023 সালের মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলিং দ্য হুইল হচ্ছে 2023 সালের মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলিং। এরপরে রয়েছে 2023 সালের সেরা অরিজিনাল স্কোর অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। এরপরে রয়েছে সেরা মৌলিক গান হচ্ছে নাটু নাটু RRR মুভির গান। এরপরে রয়েছে সেরা প্রোডাকশন ডিজাইন, 2023 সালের সেরা প্রোডাকশন ডিজাইন হচ্ছে অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। এরপরে রয়েছে 2023 সালের সেরা সাউন্ড অফ গান মেবারিক হচ্ছে সেরা সাউন্ড অফ 2023 সালের। এরপরে রয়েছে 2023 সালের ভিজুয়াল এফেক্টস অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার হচ্ছে ভিজুয়াল এফেক্টস 2023 সালের। এরপরে রয়েছে 2023 সালের সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম ডাইলেফেন
হুইসপেরার্স, দ্য এলিফ্যান্ট হুইসপেরার হচ্ছে 2023 সালের সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম। এরপরে রয়েছে 2023 সালের সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম অ্যান আইরিশ গুড বাই। অ্যান আইরিশ গুড বাই হচ্ছে 2023 সালের লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম। এরপরে রয়েছে 2023 সালের সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম দ্য বয়, দ্য মল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স। দ্য বয়, দ্য মল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স হচ্ছে 2023 সালের সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম। ভিউয়ার্স, ভিডিওটির পিডিএফ ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। পাসওয়ার্ড হচ্ছে 125। আর যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।